বয়স্কদের তো অন্যতম একটা সমস্যা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস বা বিভিন্ন ধরনের বাত ব্যথা। আমরা শুনবো আজকে অধ্যাপক ডাক্তার শফিউল্লাহ প্রধানের কাছে এই বয়স্কদের বিভিন্ন ধরনের ব্যথা বাত ব্যথার সমস্যার কথা। অধ্যাপক ডাক্তার শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বয়স্কদের আমি যে কথা বলছিলাম, মানুষ একদিন বৃদ্ধ হবে, আমি কথাটা প্রায় বলে থাকি রবীন্দ্রনাথের কথার উদ্ধৃতি দিয়ে, যে দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না, যৌবন মানে একটা সময় আছে, এটা পেরিয়ে সবাইকে বার্ধক্যে আসতে হবে, উপনীত হতে হবে, তখন বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়, তার মধ্যে বাত ব্যথা অন্যতম। আপনার কাছ থেকে একটু প্রথমে শুনে নিই, তারপর আমরা এগুলো নিয়ে ডিটেলস কথা বলবো। আপনাকে ধন্যবাদ। আজকে বিষয়টা একটু ব্যতিক্রমী, কারণ হচ্ছে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন কোমর হাঁটু বিভিন্ন স্পেসিফিক জোড়া নিয়ে কথা বলে থাকি বা অর্গান নিয়ে কথা বলি। এখন আমরা একটা মানে মানুষের বিভিন্ন যে ধাপ, যেমন আপনি বলছিলেন যৌবন, কৈশোর, যৌবন, বার্ধক্য, এই অবস্থা এবং বৃদ্ধ, এই বৃদ্ধদের সবার আগে, বৃদ্ধদের সমস্যার আগে আমি যেটা বলবো যে আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু বৃদ্ধের সংখ্যা বেড়েই চলছে, যাদেরকে আমরা সিনিয়র সিটিজেন বলে থাকি। সিনিয়র সিটিজেন বেড়ে যাওয়ার মূল কারণই হচ্ছে আমাদের গড় আয়ু বৃদ্ধি পাওয়া। আমাদের এখন কিন্তু যে কোনো লোক যে কোনো রোগে মারা যায় না, মানে আমাদের মোটামুটি চিকিৎসা বিজ্ঞান বাংলাদেশে এতই উন্নত হয়েছে যে সাধারণ কোনো রোগে মানুষ মারা যায় না, যার কারণে দেখা যায় যে গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের সিনিয়র সিটিজেন সংখ্যা বেড়ে চলছে। আগে যে ইনফেকশাস ডিজিজগুলিতে মানুষ মারা যেত, এখন অনেক কন্ট্রোল হয়ে গেছে, এখন এই বয়স্কজনিত তারপরে সাইকোসোমাটিক ডিসঅর্ডার এগুলো এই সমস্যাগুলো বেড়ে চলছে। তো সেটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে মানুষের দেখা যায় যে নন কমিউনিকেবল ডিজিজগুলো বেড়ে চলছে, তার ভিতরে কমন হচ্ছে ডায়াবেটিস, হার্টের বিভিন্ন রোগ, হাইপারটেনশন, তারপরে হচ্ছে কিডনি ডিজিজ, মানে মাসকুলোস্কেলেটাল সিস্টেম ডিসঅর্ডার যেটা আপনি বলছিলেন, শুরুতে আর্থ্রাইটিস, এই সকল সমস্যা বেড়েই চলছে। কিন্তু এই সমস্যাগুলার সবচেয়ে বেশি যেই রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আমরা সবচেয়ে বেশি যে রোগীগুলো নিয়ে ফেস করি সেটা হচ্ছে বয়স্কদের শারীরিক বিভিন্ন যেটা আমরা বলো ডিসেবিলিটি বা পঙ্গুত্ব বা ব্যথা বেদনা, এবং যতই বেড়ে যাচ্ছে এই সমস্যা, এই রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, আর এখন কিন্তু শীত আসছে, আর এই বয়স্কদের এই ব্যথা বেদনা এবং শারীরিক অক্ষমতা আরও বেড়ে যাবে, কষ্টটাও বেড়ে যাবে, খুব বেড়ে যাবে, এবং শীত প্রধান দেশ এবং শীত ঋতুতে এই সমস্যাগুলো একটু বেড়ে যায়, বেশি যায়। আর বিভিন্ন কারণ আছে, আমরা ঠান্ডা ওয়েদার বা কোল্ড অ্যাটমসফিয়ার একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। রাইট, বয়স্কদের সাধারণত যেটা হয় অস্টিওআর্থ্রাইটিস, যেমন বয়স বাড়ার সাথে সাথে সাধারণত মহিলাদের 40 এবং পুরুষদের 50 ঊর্ধ্ব হলেই আর্থ্রাইটিস চেঞ্জটা আসে, যেটা আমরা হাড় ক্ষয়জনিত ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয়ে, ডিজেনারেটিভ চেঞ্জ বলি, এবং এটা আমরা রোগীদের কোনো সময় বোঝানোর জন্য বলি যে হাড় ক্ষয় হয়েছে, যেমন সেটা হাঁটু ব্যথা বা হাঁটুর হাড় ক্ষয়, মেরুদণ্ডের হাড় ক্ষয়, শোল্ডার জয়েন্ট, এভরিহোয়ার হতে পারে। তো এই রোগীগুলোর সংখ্যা বেড়েই যাচ্ছে, পাশাপাশি এটার সাথে যদি অ্যাড হয় তার ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস জনিত পলিনিউরোপ্যাথি, পলিনিউরোপ্যাথি বিশাল একটা সাবজেক্ট যেটা বয়স্কদের বেশিরভাগই হয়ে থাকে, এবং ডায়াবেটিস এসে যোগ হয় পাশাপাশি হার্টের বিভিন্ন ডিসঅর্ডার থেকে তার বিভিন্ন সমস্যা, যেমন হার্টের সমস্যা থেকে এক পর্যায়ে কিন্তু ফ্রোজেন শোল্ডার হয়ে যেতে পারে, কারণ হচ্ছে হার্টের যখন অ্যাক্টিভিটি কম থাকে এই রোগীগুলা বিভিন্নভাবে আপনার সাইকোলজিক্যালভাবে সে একটু ডিপ্রেস থাকে, তখন দেখা যায় মুভমেন্ট কম করে, চলাফেরা কম করে, আস্তে 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 শারীরিক অবসাদ ভাব যা পঙ্গুত্ব বয়ে আনে, আর যত চলাফেরা কম করবে তত বিভিন্ন ধরনের রোগ কিন্তু তাকে পেয়ে আসবে।